ওই তো ওটা ওই যাবো, কিছু কারণ আছে ভাই। 20 লিটার দুধ দিকে নিলে কি 4-5 লিটার দুধ হয় এখন? সেটাই, আসলে ওটা হলো যে গাভি কিনে নিছে তারই দুধ। তার দোষ কিভাবে হলো ভাই? তার তো গাভিটা নিছে সুস্থ গাভি করবে, কয়েক পদের ভুসি টুসি বাড়ায় খাওয়াইলেই ভালো থাকে। আচ্ছা, মানে ভুসিতে দানাদার খাবারে তো মূলত দুধ বৃদ্ধি হয়। দুধ বৃদ্ধি হয়, হ্যাঁ। গাভিটার যেটা হলো ওলানের শেপটা বা এটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখনকার কিছু প্রতিবেদন আমরা করি, সেটা হলো আনকাট প্রতিবেদন। আর করার কারণটা এই যে সরাসরি দুধ দাহন করা দেখানো। আমরা আমরা একটু মনির ভাই, এই যে পাত্রটা খালি পাত্র, মনির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে হাসিটা খুব সুন্দর লাগলো। আচ্ছা, সবসময় মনির ভাই সুন্দর মেজাজে থাকেন এবং হাসিটা খুবই সুন্দর। দর্শক, আমরা চাপাবাজি না, সরাসরি দেখাচ্ছি, তো আশা করি এই পছন্দ না, পছন্দ না, আমি আসলে ওগুলো পছন্দ করি না। যেমন আসবে সরাসরি দহন করা দেখবে, তারপরে পছন্দ হলে গরু ক্রয় করবে, তাই তো? আর এইরকম সৎসাহস কিন্তু কারোরই নেই দুধ সরাসরি দেখানো। হ্যাঁ, যে অনেকে আছে যে এত লিটার হবে, এত লিটার হবে, এত লিটার হবে, আসলে দেখাইবে না, ওইটা চাওয়াবাজি করে লাভ নাই। যে সামনাসামনি সরাসরি দেখাচ্ছি আমরা, যে শুরু থেকে ওজন করা পর্যন্ত আমরা গাভিটা দেখাবো যে কতটুকু দুধ হয়। দর্শক, আশা করি ওয়েট করবেন এবং এই প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, একটি লাইক, একটি শেয়ার করে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা পেজটি ফলো করেন নাই, তারা পেজটি ফলো করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধারবান গুলো খুবই সুন্দর মাশাল্লাহ, একবারে দুধের স্পিড আছে মাশাল্লাহ। আচ্ছা, তো এটা গাভিটা কি ফ্রিজিয়ান জাত ভাই? হলস্টিন ফ্রিজিয়ান ভাই, হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা দর্শক, আমরা অপেক্ষা করছি, আমরা একটু, এটা কি প্রথম বাচ্চা দিয়েছে না দ্বিতীয়? প্রথম দুই দাঁত থেকে বাচ্চা দিয়েছে, প্রথম দুই দাঁত। যে আচ্ছা, কয়দিন হলো বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে আজকে 15 দিন। 15 দিন, তাহলে তো মোটামুটি দুধ নেমে গেছে। হ্যাঁ, মোটামুটি এটা দুধ নেমে গেছে। এটা ওখানে যে খাওন বাড়ায় দিলে, হ্যাঁ, তাইলে হয়তো আরো 2 কেজি দুধ বাড়বো, 2-3 কেজি বাড়বো, মানে আমার ঘাস খাই প্রথম। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই ফাঁকে বাচ্চাটা একটু দেখায় নেই, কারণ পরে বালতি ভরা ভরা অবস্থায় বাচ্চা দেখা যাবে না। অনেকে আবার বলবে যে এই ফাঁকে বালতি ভরে ফেলছে, তাই না? কারণ মানুষ তো মানে মন্তব্য করতে সমস্যা নাই, সমস্যা নাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চা, ষাঁড় বাচ্চা না ভাই? ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, 15 দিন বয়স হয়ে গেছে মাশাল্লাহ। এটাও ফ্রিজিয়ান জাত পেয়েছে। তো আমরা দুধ দহন দেখতেছি, অপেক্ষা করবেন। তাহলে এটা মানে 15 দিনের যে দুধ পাইছেন, আশা কি আরো কি দুধ বাড়ার সম্ভাবনা আছে নাকি? খাওয়ান বাড়ায় দিলে আরো দুধ বাড়বো, আমি তো খাওয়ান অত বাড়ায় দিই। আচ্ছা, আমি গাভীরে ফিড খাওয়াই না, খুদের গাই খাওয়াই না, বর্তমান ঘাস খাওয়াই না। আচ্ছা, এমনি দানাদার খাবার দিচ্ছেন তো এখন? দানাদার খাবার আমি করবো দানে পুরা, হ্যাঁ, আর হলো এই গমের বসি এদি খাওয়াই, হালকা কিছু খেসারি বসি দিই, আর হলো দানে খেয়ার। আচ্ছা, এই যে 15 দিন হলো বাচ্চাটা দিয়েছে, এখন কি ওরে কোনো ক্যালসিয়াম দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি বাচ্চারে? গাভীরে, গাভীরে জয়েন গাভীর আগে ক্যালসিয়াম ট্যালসিয়াম কিছু লাগবো না, আর একটু ভিটামিন ভিটামিন খাওয়াইলে ভালো হয়, চেহারা ভালো থাকে। আচ্ছা, খাবারের মধ্যে আসলে ওদের প্রোটিনটা কোন খাবারে বেশি? খাবারে বুঝে গাভি গরু ঘাসই হলো মেন প্রধান খাবার, কিন্তু ঘাসে তার দুধ বৃদ্ধি হয় না? না, ঘাসে গরু ভালো থাকে, আর ঘাসের সাথে হলো আপনার গাভি গরু কয়েক পদের ভুসি টুসি বাড়ায় খাওয়াইলেই ভালো থাকে। আচ্ছা, মানে ভুসিতে দানাদার খাবারে তো মূলত দুধ বৃদ্ধি হয়। দুধ বৃদ্ধি হয়, হ্যাঁ। গাভিটার যেটা হলো ওলানের শেপটা বা এটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। সবই ঠিক আছে, আমি ঠিক নেই, কারণ আমি যাই পাঠানি ভুলে গেছি। কেন, আগে থেকে কম পানান? অনেক গাভি কম পানাই নে, আচ্ছা, বর্তমান লোক নাই রে কম পানাইতেছে। আচ্ছা আচ্ছা,
তারপরে পানানোর মধ্যে কিন্তু একটা অভিজ্ঞ বা অভিজ্ঞতা থাকা লাগে, নাহলে হাত ব্যথা করে। কারণ অনেক কষ্টের কাজ তো, ওই জন্য তো বড় বড় কিছু খামারিরা মেশিনে দোয়ায়, মেশিনে দোয়ায়, আবার কিছু হাতেই পানায় করে অনেক। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করব, 8-10 মিনিট লাগে না গাভি বানাতে? এটা গাভি বানাইতে 10 মিনিট, 12 মিনিট, 8 মিনিট এরকম লাগে। দর্শক অপেক্ষা করবেন, আমরা আচ্ছা এই ফাঁকে একটু ঠিকানাটা বলবেন আশা করি। এই ঠিকানা হলো ঢাকা, যদি কোনো ভাই আসে গাবতলি থেকে, খালি বললে আমি সিঙ্গার বাই মেল যাবো, সুপতারা বাস চাইব, সুপতারা সুপতারা সিঙ্গার বাই মেল, যে কোনো দোকানদারের কাছে খালি দিগাইব, মনিয়ার ভাইয়ের বাসায় যাবো, আর নাহলে আমার ফোন দিব, নাম্বার আছে। আবার পশ্চিমবঙ্গে থেকে আইলে মানিকগঞ্জ স্ট্যান্ডে এই কথাই বলা লাগবে, সিঙ্গার বাই মেল। আমাকে বাসায় তো আসলে ঢাকা থেকে আইতে দেরি লাগে না, আপনার গাছতলি থেকে বাসে আইলে কত 40 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা যে পাত্রটা দেখতেছি, পাত্রটা কত লিটার? পাত্রটা 11 কেজি দুধ আছে, 11 কেজি। আচ্ছা, দেখি ভরে যাবে মনে হচ্ছে, বইরা তো বেশি হওয়ার কথা, যাক আমরা দেখি অপেক্ষা করতে। দুধ তো আসলে আল্লাহ জানে জিনিস, একদিন একটু কম হয়, একদিন একটু বেশি হয়। আচ্ছা, অনেকে দেখা গেছে যে ওই যে দোয়ানোর আগে বা আধা ঘন্টা আগে বা ঘন্টা আগে চার পাঁচ দিন ধরে গরুর ঘাস নাই, এই জন্য গরুর ভোগ গেছে 8টা 20 মিনিট। আচ্ছা, বৃষ্টি মিষ্টির কারণে আমাকে ঘাস গেছে সব তলায় ডুবাই। খাবার করার আগে তো অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে, ঘাসের ব্যবস্থা রাখতে হবে, কারণ ঘাসও যদি কিনে খাওয়াতে হয় তাহলে তো গরু তো পরতা করা সম্ভব হবে না, না তাহলে সম্ভব না। প্রিয় দর্শক, অর্ধেক বালতির হয়ে গেছে দেখা যাচ্ছে, বেশি হয়ে গেছে। তো কিছু মানুষ আছে এই যে এইরকম আমরা সরাসরি দেখাচ্ছি, তারপরেও বাজে মন্তব্য করে যে এটা দুধের ফেনা বা বিভিন্ন কথাবার্তা বলে। আসলে আসলে ঘটনা হয়েছে ভাই, মানুষ বলবই, মানুষ এমন একটা এই আল্লাহ পাঠাই দিছে যে একটা বলতে হবে আর কি, একটা কথা বলতে। আসলে আল্লাহ দুনিয়া সব প্রত্যেক মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে, তা গুনি এই দুনিয়াটা চলে সেটাই। আচ্ছা, একটা জিনিস দেখলাম, এই যে গাভিটা, হ্যাঁ ভাই, ওলান কিন্তু খুব একটা বেশি বড় না, না না, তারপর কিন্তু মাশাআল্লাহ দুধ ভালো হচ্ছে, এটা দুধ আছে অনেক। এই কিন্তু মানুষ অনেকটা বড় ওলান দেখে নেয়, আসলে বড় ওলান দেখলে কি হলে কি দুধ বেশি হবে? না, তাহলে ওলানে দুধ দেয়নি, তাহলে দুধ কিসে হয় ভাই? দুধ হলো আপনার ওলানের ভিতরে থাকে, দুধ থাকে ওলানের ভিতরে, দুধ তো খালি ঝুলা ওলান পড়ে থাকলে অনেক দুধ থাকে না, সেটাই। এরকম আলবান দেখে কিনলে এরকম বানের গরু দুধ দিবই ইনশাল্লাহ, মানে বানের মধ্যেও, বানের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, অনেক গরু আছে বান উড়ে ভাগে ভাগে আতা আতা তা, কিন্তু আসলে গরু না, শয়তান গরু। যে কেউ আসলে কি এরকম বানায় নিতে পারবে? যে কোনো ভাই আসলে বানায় দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমার গাভি আসলে ভাই কি বলুম, মাসে হঠাৎ দু একটা পানায় এনে, আচ্ছা আমার গরু ধারবানো দেয় না ইনশাল্লাহ, কারণ মাসের সাথে ওই রকম দুর্নীতি, দুই নাম্বারে তো শিখি নেই, দুই নাম্বারে করার কোনো ইচ্ছা নাই। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফোন দিয়ে বলে যে
20 লিটার বলে নিয়ে আসছি, দেখায় দিছে বাড়িতে আসার পরে 3-4 লিটার 5 লিটার পাইছি। ওই তো ওটা ওই যাবর কিছু কারণ আছে ভাই, 20 লিটার দুধ দিকে নিলে কি 4-5 লিটার দুধ হয় এখন? সেটাই আসলে, ওটা হলো যে গাভী কিনে নিছে তারই দুধ। তার দোষ কিভাবে হলো ভাই? তার তো গাভীটা নিছে সুস্থ, উনি বাসায় যায় গাভী অসুস্থ হয়ে গেছে, গাভী খায় না কিছু। আচ্ছা, ওটা দুধ দিব কিভাবে? ওহান সে তো পয়সা আলা লোক, কাজের লোক রাখছে, তার কাছে জিজ্ঞাসা করে দুধ কয় কেজি দিয়েছে রে? 6-4 কেজি দিয়েছে। ওখানে গাভীতে খাইছে, গাভী কি সুস্থ আছে মানে এটা তো আর খেয়াল করে না। সুস্থ রাখতে হবে, ভালো পরিবেশ দিতে, ভালো পরিবেশ দিতে হবে, গাভী সুস্থ থাকার লাগবো। হয়তো কি 20 কেজি রেখে নিলে যদি দুর্নীতিও করে থাকে, নাহলে ওটা 12 কেজি 15 কেজি হবে, ওটা কি 6-5 কেজি হয়? এইটার কারণ এটা বুঝে কইলে ওই কারণ একটাই, গাভী অসুস্থ। অসুস্থ অন্য কোনো আবার মানে ই করে কিনা, ইনজেকশন বা ওই তো ইঞ্জেকশন দিল, পৃথিবীতে এমন কোন ক্যাপাসিটি নাই 6-5 কেজি দুধে গাভীকে 20 কেজি দেয়। এমন ব্যক্তি যদি থাকে থাকে তাহলে তারে আমি উপযুক্ত উপহার দেবো, সে আমার শিখে যায়। কিন্তু হয় এরকম, আমি কয়েকদিন আগে চিটাগাং থেকে একজন ফোন দিয়েছে, যে খুব বিখ্যাত একটা খামার থেকে গাভী নিয়েছে, যে খামার থেকে গাভী নিয়েছে আমার ধারণা সেই খামারের গাভী এত কম দুধ দেওয়ার কথা না। ওই তো ওই যে গাভী আনার পরে ওই গাভী অসুস্থ হয়ে গেছে, গাভী হয়তো খাইতেছে না, এই কারণে দুধ কম হইতেছে। আসলে এই যে রাখালরা মালিক বোঝায় বলতে পারে না। আমি তাহলে একটা কথা বলি শুনেন, কিছুদিন আগে এক ভাইয়ের কাছে 7টা গাভী বিক্রি করছি, এই 7টা গাভী 2টা গাড়ি দিয়ে পাঠাইছি, রাস্তায় না যাইয়ে গাভী একটা মাঝখানে গাভীটা পড়ে গেছে, মানে শুয়া পড়ে গেছে। শুয়া পড়ে যাওয়ানে দুই সাইডে বড় বড় গাভী আছে, ঢেকি নাই পাড়াইছে ওটাকে ইচ্ছা মতো পাড়ায়। মনে করেন গাভী রে কি করছে আল্লাহ মাহ জানে, গাভী বাঁচবো নাকি? তখন গাভী নামাই বেড়ে গেছে, ওখানে ব্যাগ উঠে ওটা আর উঠে না। ওখানে ওই যে ওই মালিকের যে কাজের লোক আসাল, ওই কাজের লোকে ড্রাইভারকে কইতাছে আপনি কিছু কইন না, কোনো কথা কইন না। আচ্ছা, গাভী 5-7 জনে ধরে হেঁচড়ায় নামাইছে, নামানির পর 2 ঘন্টা পর মালিক আমার মালিককে কইছে, কয় স্যার এই যে একটা অসুস্থ গাভী দিয়ে দিছে। আচ্ছা, আমাকে ফোন দিছে, মালিকে তো পয়লা ফোন দিয়ে আমার সাথে খুব চেঁচাছে দি, ভাই এটা কি কোনো কাজ হইলো, আপনি অসুস্থ গাভী দিলেন, এই যে গাভী এখন উঠে না। উনি কইতেছে আমি কিছু কই না, আমি ভাই কোন আপনি যত অভিযোগ আছে কোন। কতক্ষণ পরে আমি কইলাম ভাই গাভী অসুস্থ দিছি, ওই গাভী যাবার আল্লাহ কি করছে আমি হাতটা ধরিও নাই। তার ম্যানেজার তার কাজের লোক তারা উঠাইছে গাভীটা, বড় গাড়িতে লাভ দিয়ে উঠা গেল, একাই উঠা গেছে। আচ্ছা, আমি কই আপনি লোকে গেছি জ্ঞান ওই গাভীটা উঠাইছে কেন, গাড়িতে উঠাইছে তো হেরাই, অসুস্থ গাভী লাভ দিয়ে উঠলো কেমনে? পরে আর কথা কয় না, কয় ঠিক আছে ভাই আপনি সাথে কথা বলুন। পরে যাক লোকটা ভালো, আমার বোকা লাগে দুঃখ প্রকাশ করার পরে আমি উনিকে একটা দেমাগে দিছি আর কি। আচ্ছা, পরবর্তীতে আমি গাভী নিছে আবারও ওই সময় একটা দেমাগে দিছি, মানে গাড়িতে উঠাতে গিয়ে গাভীটা নষ্ট করে না উঠাইতে শোনা, এটা হলো রাস্তায় যায় ঢাকার টাউনে জামের মধ্যে গাভীতে কোনে গাভী এই যে শুয়া পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুয়া পড়ে যাওয়ানে ওই 2টা সাইডে কোনে পাড়াইছে ওখানে। আচ্ছা, তো ভরে গেছে মনে হয়? হ্যাঁ একদম ভরে গেছে। তো আরো কি দুধ হবে? ইনশাল্লাহ তো হওয়ার কথাই, তাহলে তো পাত্র আর একটা লাগবে মনে হয় নাকি? এই বালতি বইরে হ্যাঁ আরো 2 কেজি দুধ আছে, দুধ হয় যে বর্তমানে এই যে 3-4 দিন ধরে ঘাস খাই তো। আচ্ছা, এই ঘাস না থাকার কারণে দুধ কমে গেছে। তাহলে এটা বললেন 11 লিটারের পাত্র? 11 লিটারের পাত্র। হ্যাঁ, আর ফেনাটুকু বাদ দিলে কতটুক হবে? আমরা মেপে দেখাবো। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই। দর্শক, আমরা অপেক্ষা করব, শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। দাম কিন্তু মনিয়ার ভাই বলেন না, এটা এখন ওজন করা হবে। আমরা ওজন করাটা দেখবো। হ্যাঁ, গিফট দিলে কি হতো? একটু একটু ওয়েট করি ভাই, আসেন ওই দুধ কারণে নিয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা ওজন করে দেখাবো একবারে কতটুক হয় আসলে। নুদগান রাখ, সকালে দোয়ালেন এটা। হ্যাঁ রাখ, সকালে 1 টনে কতটুক দুধ হলো আমরা দেখবো। দর্শক, আমরা অপেক্ষা করবো।
গাভি দোয়ানো অনেক কষ্ট। আসলে ভাই কষ্ট না, কোনো কাজ যদি কিনে অভ্যাস না থাকে সব থেকে বেশি কষ্ট হলো এটা, যে কাজ তো করি না, কাজ না করো না শরীর নষ্ট হয়েছে। আমি 20টা গাভিও বানাইছি সকালে, আর ওখানে 5-6টা গাভি বানাবে গেলে মানে গরমে রান বাসে না। ওই দেখবা সাইকা বান খাওয়া গা সুন্দর করে। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে ভাই আরেকটা জিনিস কাছে, এই দেখেন দুধ ঘন কত, এই যে দেখেন ভাই যদি নেয় এটা 10 টাকা বেশি বিক্রি, দেখেন দুধ বাজারে 10 টাকা বেশি বিক্রি ঘনত্ব। বিসমিল্লাহ, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 10 লিটার আর কি না, 11 কেজি হয়েছে হাতির জমা। 11 ওই দেন একবারে শহীদ তেল মাফা 11। আচ্ছা এই যে ডিব্বাটা কত কত? 1 কেজি, এটা দানুর ডিব্বে। আচ্ছা এটা তো পুরো বাংলাদেশ, এটা সিটারি করার কিছুই নাই, দানুর ডিব্বে। আচ্ছা তো দর্শক দেখলেন কতটুকু দুধ হলো, 11 কেজি। 11 কেজি, 11 কেজি, তার মানে সকালবেলা 11 হলো, সকালবেলা 11 কেজি, দুধ কম হয়েছে 13 কেজি হয়ে যায়। 13 কেজি, হ্যাঁ তাহলে আমরা 11ই ধরলাম, 11 বাদ দিলাম, 11 বিকালে 7 হবে, বিকালে 7 হবে। হ্যাঁ 7 তো ইনশাআল্লাহ, 18 18 আচ্ছা নিঃসন্দেহে 18 লিটার দুধ, 18 লিটার দুধ পাইবো, বেশি পাবে। বাড়ি ঠিক আছে।